বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলির মধ্যে একটি ইংলিশ চ্যানেল শক্তিশালী স্রোত থাকায় ছোটো নৌকাগুলির জন্য এই চ্যানেল পারি দেয়া অত্যন্ত বিপজ্জনক কিন্তু ভাগ্য পরিবর্তনের আশায় এই রুটে যুক্তরাজ্যে প্রবেশ করে শত শত অভিবাসীরা কেউ পারে আর কেউ চিরতরে হারিয়ে যায় সাগরের বুকে তেইশ এপ্রিল ইংলিশ চ্যানেল পারি দিতে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন ফ্রান্সের উইমেরিক্স নামক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় একশো জনকে এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ জানিয়েছে নিহতের ঘটনায় তিন সুদানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ জানায় সাত বছর বয়সী এক শিশু ও এক নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে কুসগার্ডের একজন মুখপাত্র বলেছেন আরও মানুষের সন্ধানে সমুদ্রে উদ্ধার অভিযান চলছে ফ্রান্সের স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে মঙ্গলবারের প্রথম দিকে প্রায় একশো অভিবাসীকে উদ্ধার করা হয়েছে ওই অভিযানে অংশ নিয়েছিল তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উদ্ধারকারী নৌকা বিগত বছরগুলোতে যুদ্ধ এবং দারিদ্র কবলিত আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে পালিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন কয়েক হাজার অভিবাসী Shakir Hussein, AB News London